দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা আমবাড়ি পুজরাট আজ ছিল 7ই আগস্ট 2023 রোজ সোমবার সপ্তাহে দুই দিন হাট বসে শুক্রবারে এবং সোমবারে আমরা সম্মুখ খামার উপযোগী সাইওয়ান জাতের সারবাজারগুলি কী দামে কেনাবেচা চলছে হাটে সেই তথ্য মূলত দিব আমরা এখান থেকে শুরু করি এখান থেকে ভাই আচ্ছা সপ্তাহ আগর না এগুলো মানসম্মত সাইওয়ান কোয়ালিটি সম্পূর্ণ 100% নাকি এর উপর আর সাইওয়াল হয় না আমরা দেখছি শুনছি আজকে এয়ার থেকে মানসম্মত সাইওয়াল সার বছর এগুলা বয়স তো মনে করেন যে এক বছর হয়েছে না এক বছর পার পার আগর তো সব আগর কত রাখছেন এটা আজকে দাম ১৪০ মূলত চাওয়া আজকের বাজারে দর্শক আপনারা শুনছেন হাট থেকে কত বলে কাস্টমার বলবো এটা ৩০ ভাঙতে পারে ভাই ১৩০ ভাঙতে বলে আচ্ছা আচ্ছা আর কিছু হলে বিক্রি নাকি ৩২৩২ হলে বিক্রি করবে দর্শক আমরা এইখানে একটা দেখতেছি এটা একটু কম রয়েছে না পার্সেন্টেজ ৩০ দাম আছে ভাই ১৩০ হ্যাঁ চাওয়া চাওয়া দাম কত বলে এখন পর্যন্ত ২০ ভাঙতে বলে ১২০ পর্যন্ত পাইয়ে দাম আছে লাস্ট কত হলে বিক্রি এটা খাবার উপযোগী দাম দর বিস্তারিত তথ্য সাইওয়াল জাতের ষাঁড় গরু এটা কেমন দাম আজকে ১৩২ চাওয়া লাস্ট ফিনিশিং কত এটা ১২২ আচ্ছা আচ্ছা আর কোনটা এই কয়টাই দর্শক শুনছেন আজকের বাজারে আমরা এই হাট থেকে খামার উপযোগী সাইওয়াল ক্রস জাতের ষাঁড় গরুগুলির বর্তমান বাজার রেট জানার চেষ্টা করলাম এটা মূলত আফজল ভাইয়ের তো এই টাইপের কালেকশন তো রয়েছে নাকি একটু নাম্বারটা বলেন ০৫ ৪০০৯৮ ৩৮০ এই নাম্বার এই টাইপের কালেকশন এই টাইপের কালেকশন সব সময় থাকে ওকে ধন্যবাদ দর্শক আমরা আজকের এই বাজারে খামার উপযোগী সাইওয়াল জাতের ষাঁড় গরুগুলি কী দামে কেনা বাজার চলছিল সেই তথ্য মূলত দেওয়ার চেষ্টা করলাম দর্শক মোটামুটি খামার উপযোগী সাইওয়াল জাতের ষাঁড় গরুগুলির আজকের হাট থেকে দাম দর বিস্তারিত তথ্য নেওয়ার চেষ্টা করতেছি হাট থেকে কটা নিয়ে আসছেন বড় ভাই আজকে ৭টা একটা বিক্রি করতে পারেনি আজকে নাকি একটা মাত্র বহন হয়েছে আচ্ছা আচ্ছা ৭টা গরুর মধ্যে দর্শক একটা মাত্র বিক্রি হয়েছে ৬টায় রয়েছে আজকে হাটে এই লোটে হয়ে গেলে নাকি ৪টায় ১০৫ মূলত করে চাইতেছে পিস দর্শক পার্সেন্টেজ রয়েছে কোয়ালিটি সম্পূর্ণ সাইওয়াল সার বছর ১০৫ এটা হয় না ১০৫ এর ভিতর কম বেশি কিছু আছে এর বেশি দামাদামি সুযোগ রয়েছে আচ্ছা দামাদামির কিন্তু অবশ্যই সুযোগ রয়েছে ভাই বলে তো বললো আজকের বাজারে আর কোনটা হয় এই ৪টার পরে আর দুইটা ওই দুটো ফ্রিজিয়ানটা আচ্ছা দর্শক এর এবার কালেকশন তো আছে নাকি আপনার কাছে কালেকশন তো করবো কালেকশন আছে না ফ্রিজিয়ানটা কত রাখছেন দাম কত দর্শক আমরা বিক্রেতার কাছ থেকে তথ্য নিচ্ছি আজকে এখান থেকে এটা কত ১১০ দামাদামি সুযোগ আছে 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 না ১১০ ৯৭ হলে বিক্রি করবেন না লাস্ট একটু
নাম এবং ফোন নাম্বারটা আপনার 017 হ্যাঁ 557 217 67 এই নাম্বার ওকে ধন্যবাদ দর্শক আমরা বিক্রেতার এইখান থেকে লটে কেউ যদি কিনতে চায় তাহলে যোগাযোগ করতে পারেন ভাইয়ের সঙ্গে ঠিক আছে ভাই ধন্যবাদ মোটামুটি আইডিয়া নেওয়ার চেষ্টা করতেছি আজকের হেয়ার থেকে এটা কিন্তু দেশি কোয়ালিটির শার্ট বড় বড় ভাই একটাই হ্যাঁ ভাই একটাই কত রাখছেন আজকে দাম এটা আজকে ভাই 75 রাখছিল 75 দাতাল না আগর আগর 75,000 বলো তো দর্শক আছে বেচা যায় না বেচা যায় না না 65 66 বলে কাস্টমার 65 থেকে 66 কিন্তু বলে 75 মূলত আজকের বাজারে চাওয়া দাম দেশি কোয়ালিটি সারি দেশি দেশি বাজার কি অবস্থা আজকে বাজার ভালো বাজার ভালো না বাজার ভালো নয় বিক্রেতারা আইডিয়া করতেছে আজকের বাজারে দর্শক আমরা মোটামুটি আজকের সাড়ে মামা দিবা মামা রেট মূলত জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি ভাইয়া না সান ওকে ওকে ঠিক আছে মোটামুটি আজকের বাজারে দাম দর বিস্তারিত আইডিয়া নেওয়ার চেষ্টা করতেছি দর্শক দাদাল বলো ভাই দুই দেন দা কেমন রাখছেন আজকে দাম এটা 115 চাওয়া 115 মূলত আজকের বাজারে চাওয়া দাম দর্শক আপনারা শুনছেন আজকে হাট থেকে কত বলে কাস্টমার দাম দিছে 90 ভাঙে বলে টার্গেট 100 উপর নাকি না 95 হলে বিক্রি করবেন বাজার কি অবস্থা করবে আজকে হাটে পরিস্থিতি কি আজকে বড় অনেক খারাপ বাজার খারাপ না আজকে সোমবার ছোট হাট তার কারণে বাজারও খারাপ আচ্ছা আচ্ছা শুনছেন দর্শক সোমবারের হাট কিন্তু ছোট হাট এবং বাজার সেই তুলনায় মোটামুটিভাবে কমেই রয়েছে আজকে শুক্রবারে হলে 100 মানে আজকে ছোট হাটের কারণে 5,000 কম আইডিয়া বলতেছে আচ্ছা আচ্ছা ওকে ধন্যবাদ ভাই দর্শক আমরা বিক্রেতার কাছ থেকে মোটামুটি আইডিয়া নেওয়ার চেষ্টা করতেছি শুক্রবাজার বাজারে একটু দাম বেশি আইডিয়া করতেছে মোটামুটিভাবে দাম দর আইডিয়া নেওয়ার চেষ্টা করতেছিলাম আজকে হাট থেকে কি অবস্থা ভাই ভালো আছেন অনেকদিন পর কয়টা নিয়ে এসেছেন আজকে হাটে শালগরু বিক্রি হয়েছে কয়টা এখন পর্যন্ত চারটা ছয়টায় আছে দশটা নিয়ে আসছিল চারটা বিক্রি হয়ে গেছে পাটি নেই কোনগুলো নিয়ে আসছিলেন এগুলা আচ্ছা আচ্ছা এই আমরা এই যে সাদা শ্যাওলা লাল সাদা দেখতেছি কেমন রাখছেন এটা 65 দাতাল এগুলা দাতাল দুই দুই দেন না 65,000 চাওয়া না বিক্রির দাম এটা বললেন চাওয়া দাম কত বলে কাস্টমার দাম দিছে 60-62 বলে না আচ্ছা আচ্ছা 60 থেকে 62 একই সেম দাম আচ্ছা আচ্ছা দর্শক আমরা এখান থেকে ষাঁড় গরু দেশি কোয়ালিটি 60-65 কিন্তু কাস্টমার দাম বলে শুনছেন আজকে মোটামুটি দাম দর বিস্তারিত তথ্য দিলাম দর্শক এই হাট থেকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ